হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে হাজির হয়েছি রাউটারের এ টু জেড বিষয় নিয়ে, কিভাবে আপনার রাউটার আপনি নিজেই কনফিগারেশন করতে পারবেন এবং রাউটার কিভাবে ব্যবহার করলে রাউটার ইন্টারনেট খুব ফাস্ট হবে। তো এ বিষয় শুরু করার আগে চলুন দেখে নিই রাউটারের কীরকম দাম এবং রাউটার কোন কোম্পানির কোন রাউটার ভালো সেই বিষয়টি একটু দেখে নিই। তো প্রথমে আমি ইন্টারনেট থেকে শুরু করব টিপিলিং। টিপিলিং কোম্পানির রাউটার আসলে বিভিন্ন মডেলের রাউটার হয়ে থাকে এবং বিভিন্ন মডেলের বিভিন্ন প্রাইস থাকে। তো আপনি সর্বনিম্ন 900 থেকে শুরু করে 5,000, 8,000, 10,000 প্রাইসেরও রাউটার বাজারে পাওয়া যায়। তো মোটামুটি আমরা টিপিলিং রাউটার ব্যবহার করে থাকি সবচেয়ে বেশি, সেটা দেখা যায় এই ধরনের রাউটার টিপিলিং TLWR841N 300 MB প্রতি সেকেন্ড। তো টিপিলিং এই রাউটারটি সবচেয়ে বেশি ব্যবহার দেখা যায়। তারপর ল্যাটিস কোম্পানির বিভিন্ন মডেলের রাউটার দেখা যাচ্ছে এবং বিভিন্ন মডেলের রাউটারের বিভিন্ন প্রাইস। তো আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি তিনটি অ্যান্টেনার, যেটা প্রাইস 1,450 টাকা। এটা অবশ্য অনেক সময় দাম একটু কম বেশি হতে পারে। তো নেটিস WF2409E এই মডেলের রাউটারটি অবশ্য আমিও ব্যবহার করি, মোটামুটি দামের এই রাউটারটি মোটামুটি ভালোই চলে। তো এই রাউটারের কনফিগারেশন দেখা যাচ্ছে 300 MB প্রতি সেকেন্ড MBPS, এট 5 dBi এন্টিনার, আর মোটামুটি এটা কিছু সংখ্যক ইউজার এই রাউটারটি ব্যবহার করলে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায়। তবে ইউজার বেশি হলে অনেক সময় রাউটারের বিভিন্ন সমস্যা দেখা যায়, যেমন রাউটার হ্যাং করা বা রাউটার ডাউন হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা দেখা দেয়। তো চেষ্টা করবেন এই ধরনের প্রাইজের রাউটারটি খুব কম ইউজার যেন ব্যবহার করে, কারণ এটা ব্যবহার করা যাবে অনেক বেশি ইউজার। তো বেশি ইউজার ব্যবহার করলে রাউটারটি অনেক সমস্যা দেখা দেয়। এরপরও দেখা যায় বিভিন্ন কোম্পানির রাউটার, যেমন আসুস, মাইক্রোটিক, ডি লিঙ্ক, টেন্ডা, এগুলো কোম্পানির রাউটার আমরা এখানে দেখছি। তো এখন দেখি আমরা রাউটার কিভাবে কনফিগারেশন করা যায়। রাউটার যখন আমরা কিনবো, কেনার পর রাউটার এরকম প্যাকেজ থাকবে বা প্যাকেট থাকবে, এই প্যাকেটে গায়ে আপনার কোম্পানি নাম লেখা থাকবে। এটা আসলে নেটিস কোম্পানি রাউটার। এরপর দেখতে পাবেন এই রাউটারের MBPS সর্বোচ্চ কত স্পিডের হতে পারে। এখানে অবশ্য 150 MBPS এবং 300 MBPS এই দুটিই পাবেন, তবে 300-150 মোটামুটি দুটোই চলবে, কারণ আমরা যে নেট ব্যবহার করি সেটা সর্বোচ্চ 10-15-20, এর বেশি আসলে আমরা ব্যবহার করি না। এতেই আমাদের কাছে অনেক যথেষ্ট। তবে যারা বেশি ব্যবহার করেন বা বেশি MBPS ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে 300 MBPS ওয়ারলেস রাউটার নেওয়াটাই বেটার মনে করি। তবে এখানে রাউটারের অনেকগুলো ফাংশন রয়েছে,
তো প্যাকেটের গায়ে দেখতে পাচ্ছেন 5 dBi, তবে এই 5 dBi এটার কমও হয়, 2 dBi, 5 dBi বা এর বেশি হয়, তবে মোটামুটি যারা বাসাতে ব্যবহার করে এবং এরকম দামের যেমন 1450, 1500 বা 1600 টাকার মধ্যে 5 dBi পাওয়া যায়, এর বেশি পাওয়া যাবে না। এটা আসলে আপনার যত ডিবিআই বেশি হবে তত আপনার মানে সিগন্যালটা স্ট্রং হবে এবং ইন্টারনেটটা অনেক ফাস্ট হয় হয় এরপর দেখা যাচ্ছে মাল্টি এসএসআইডি। এই রাউটারে দেখা যাচ্ছে যে আপনি চাইলে একের অধিক সিগন্যাল করতে পারবেন, যেমন আমরা একটি রাউটারে একটি সিগন্যাল পাই, সেই সিগন্যালের আপনি পাসওয়ার্ড দিয়ে আপনার রাউটার ব্যবহার করে থাকেন, তবে এই মাল্টি এসএস আইডি এতে আপনি চাইলে দুটি সিগন্যাল দিতে পারবেন, দুটি সিগন্যালে সিগন্যাল তৈরি করে আপনি চাইলে একটা আপনি ব্যবহার করতে পারেন, চাইলে একটা আপনার গেস্টের জন্য এটা দিতে পারেন। এভাবে আপনি চাইলে দুটা সিগন্যাল তৈরি করতে পারবেন। এক্সেস কন্ট্রোল, এটার কাজটি হলো আপনি চাইলে আপনার মানে রাউটারটির পাসওয়ার্ড কেউ পেলেও সে আপনার ওয়াইফাই চালাতে পারবে না, আপনি এটা অ্যাক্সেস করে রাখলে সে যদি আপনি তাকে অ্যাক্সেস দেন অথবা আপনি তাকে পারমিশন যদি দেন তাহলে সে তার আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে, অন্যথায় সে ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। এরপর প্যাকেটের গায়ে দেখতে পারবেন আপনার রাউটারটির মডেল কত, এরপর আরো যেগুলো ফাংশন এখানে দেখা যাচ্ছে, এপি রাউটার মানে এক্সেস পয়েন্ট রাউটার, WIPS, WISP, রিপিটার, এপি প্লাস, WDS, এগুলো আছে আর কি ক্লায়েন্ট। তো প্যাকেটটি খোলার পর আপনার রাউটারটি, যেহেতু আমি এখানে নেটিস রাউটার নিয়ে আলোচনা করতেছি, তবে প্রায় সব রাউটার একই রকম প্রায় এখানে দেখতে পাবেন। তো এই রাউটারের 3টি অ্যান্টেনা, তবে দুটিও পাওয়া যায়, একটিও পাওয়া যায়। তো দুটির মধ্যে আমার মনে হয় 3টি অ্যান্টেনার রাউটার নয় ভালো, যদি এরকম দামে নিতে চান। এরপর প্যাকেট খোলার পর আপনি এরকম রাউটারের পিছন সাইডে দেখতে পাবেন, এখানে পোর্ট আছে আপনার 5টা, তবে এর চেয়েও কম প্রাইসে যদি রাউটার নিতে চান তবে সেটার 3টি ইয়ে পাবেন আর কি। তো এখন দেখা যাক, তো 3টি পোর্ট থাকে, তো এখানে আপনি 5টি পোর্ট দেখতে পাচ্ছেন, এই 5টি পোর্টে আপনি চাইলে একটি বাদে বাকি 4টি পোর্ট আপনি বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন, যেমন আপনি আপনার কম্পিউটার যদি 4টি থাকে তো আপনি চাইলে এখান থেকে 4টি কেবল দিয়ে 4টি কম্পিউটার দিতে পারবেন, অথবা আপনি চাইলে 1টি কম্পিউটার দিতে পারবেন, অথবা 1টি পোর্ট থেকে আপনার কেবল নিয়ে যাওয়ার পর সুইচ বিভিন্ন পোর্টের হয়, 8 পোর্টের, 16 পোর্টের হয়, আপনি চাইলে ওখান থেকেও দিতে পারবেন। তো প্রথমে এখানে দেখা যাচ্ছে WPS, এটা একটি WPS অপশন আছে, আপনি চাইলে একটি অন করে রাখতে পারবেন, অফ করে রাখতে পারবেন। তো আমার মনে হয় এই WPS অফ করে রাখাই ভালো, WPSটা কি এখানে অনেক সময় দেখেন অনেকেই হ্যাক করতে চায়, তো WPSটা অফ করে রাখলে আপনার রাউটারটি সহজে হ্যাক করতে পারে না। এরপর আছে WLAN, এটা আসলে আপনি যখন ISP থেকে ইন্টারনেট লাইন সংযোগ নেবেন তখন একটি কেবল আসে যেটাকে ইনপুট কেবল বলে থাকি, ইনপুট আপনার ইন্টারনেটটা চলে আসবে, আপনার রাউটারে ইন হবে, ইন্টারনেট অ্যাক্সেস হবে,
এই ক্যাবল দিয়ে, এই ক্যাবলের ভিতরে আপনি দেখতে পাবেন একটু এক কালার আছে, নীল কালার বা আকাশি কালার, যেটা বিভিন্ন রাউটার এরকম কালার একটু নির্বিশ হতে পারে। তবে দেখবেন যে পাঁচটি যদি হয় তাহলে যে কোনো একটাতে অবশ্যই আপনি একটু কালার আছে, বা তিনটি হলো একটাতে কালার, মানে একটি পোর্টে কালার পাবেন। তো এই পোর্টটাই অবশ্য আপনার ইন্টারনেট এখানে ইনপুট হবে। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন, যে কটা হোক, দুটি হোক বা চারটে হোক, এগুলো দিয়ে আপনার ইন্টারনেট আউট হবে। মানে আপনি চাইলে আপনার কম্পিউটার ল্যাপটপে এটা ক্যাবল দিয়েও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর যদি কম্পিউটারে না থাকে, বা কম্পিউটারে যদি আপনার ক্যাবল দিয়ে না নিতে চান, তো অবশ্যই যেগুলো পিসিতে, তাহলে সেগুলোতে আপনাকে ল্যান্ড কার্ড লাগাতে হবে। ল্যান্ড কার্ডের কাজটা কি, যে আপনার ওয়াইফাই আপনি সিগন্যাল নিয়ে আপনার কম্পিউটারে ইন্টারনেট চালাতে পারবেন। আর যেগুলো ল্যাপটপ, সেগুলো অবশ্যই ল্যাপটপের ভেতরে আপনার ল্যান কার্ড থাকে, এই জন্য আপনি চাইলেই ওয়াইফাই সিগন্যাল দেখতে পান এবং কানেক্ট করে চালাতে পারেন। আর ফোনে তো অবশ্যই ল্যান কার্ড থাকে, তো ফোনে আপনি ওয়াইফাই চালু করে চালাতে পারেন। তো এরপর আছে, দেখা যায়, আচ্ছা এটা আসে দেখেন, এখানে লেখা থাকবে ডাব্লু ল্যান, মানে এটাই ইনপুট ইনপুট করবে, আর বাকিগুলো লেখা থাকবে ল্যান 1, ল্যান 2, 3, 4 এরকম। আপনি চাইলে যে কোনো পোর্টে আপনি ক্যাবল লাগে ক্যাবল ক্যাবল ব্যবহার করে আপনি ইন্টারনেট চালাতে পারবেন। এরপর আছে আপনার রিসেট, আছে রিসেটের বাটনের কাছ থেকে, এটা আপনি চাইলে যে কনফিগারেশন করে রাখছেন আপনার রাউটারে, এটা চাইলে আপনি ডিফল্ট করতে পারেন। ডিফল্ট করে আপনি নিজের মতো করে কনফিগারেশন করতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনি রাউটারে যখন আপনি ঢুকবেন, তখন আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে, তো আপনি চাইলে সেটা রিসেট দিয়েও ঢুকতে পারবেন। তবে রিসেট ঢুকলে একবার পুরোপুরি নতুন হবে, সেটাকে আপনাকে পুনরায় কনফিগারেশন করতে হবে। এরপরে আছে আপনি এখানে পাওয়ার পাওয়ার দেওয়ার জন্য রাউটারে, তো এই রাউটারে পাওয়ার অ্যাডাপ্টার হয়, যেটা আপনি সেম মোবাইলের মতো, আপনি বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর মোবাইলের একটা পিন থাকে, যেমন মোবাইলের চার্জারে এরকম পিন থাকবে, এই রাউটারের চার্জারে এই পিনটি এখানে দিতে হবে। দিলে আপনি রাউটারে বিদ্যুৎ সংযোগ পাবেন। এটি টিপি লিঙ্ক কোম্পানির রাউটার। এরপর আপনি রাউটার পিছন দিকে একটু খেয়াল রাখবেন, কারণ রাউটারের পিছনে আপনার আপনার রাউটারের যে আইপি এবং আইডি পাসওয়ার্ড এগুলো থাকে, আপনি পিছন মানে রাউটারের পিছনে আপনি এটা দেখতে পারবেন। রাউটার খোলার পর রাউটারের পিছন দিকে যখন ঘুরাবেন, তখন এরকম দেখা যাবে। অবশ্য এটা প্রায় সব কোম্পানিতেই থাকে, তো আমি নেটিস কোম্পানি দেখেন কীরকম, যে নেটিসের নাম থাকবে, মডেল, কত এমবিপিএস এটাও লেখা থাকবে, এবং ডিফল্ট অ্যাক্সেস অ্যাড্রেস। আপনি চাইলে এইচটিটিপি নেটিস ডট সিসি দিয়েও আপনি আপনার এই রাউটারে প্রবেশ করতে পারবেন, অথবা আপনার রাউটারের যে একটি আছে আর কি, আইপি আছে, এটার মাধ্যমে ঢুকতে পারবেন। আইপিটা কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপর আপনার আছে রাউটারের ম্যাক ম্যাট ম্যাক অ্যাড্রেস, এটি প্রতিটি রাউটারই থাকে। এই ম্যাক অ্যাড্রেস দেখেন লেখা আছে এমএসি ম্যাক, এবং এই ম্যাক অ্যাড্রেসটি এখানে, এই ম্যাক অ্যাড্রেস কখন প্রয়োজন পড়ে সেটাও আমি পরে বলতেছি। এরপর আপনি পাবেন, আচ্ছা এখানে একটু দেখাই, এখানে আপনার রাউটারে কত ভোল্ট সেটা এখান থেকে দেখতে পারবেন। আপনার রাউটারে ইনপুট হবে 9 ভোল্ট এবং 5 এম্পিয়ার বা 500 এম্পিয়ার। তো এখানে 9 ভোল্টের রাউটারও আছে, আবার অনেক রাউটারে দেখা যায় 5 ভোল্ট। আচ্ছা ডান দিকে এখন এতে ম্যাক অ্যাড্রেসের নিচে আপনি দেখতে পারবেন এসএসআইডি। এসএসআইডিটা এটা হলো আপনার প্রথমে যে ডিফল্ট রাউটারের সিগন্যাল, এটাই থাকে। আপনি চাইলে পরে হয়তো বা আপনার নাম বা বিভিন্ন নামে এই সিগন্যালটি তৈরি করতে পারেন। এরপর আছে আপনার পাসওয়ার্ড, এটা ডিফল্ট পাসওয়ার্ড,
ন্যাকটিসের সিগন্যাল এরকম ধরার পর যখন আপনি কানেক্ট করতে চাবেন তখন অবশ্যই আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো এই ন্যাটিসের পাসওয়ার্ডটাই আসলে পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড এটা থাকে। তবে আপনি যে টিপি লিঙ্ক, টিপি লিঙ্কে থাকবে SSID, এটা থাকবে অ্যাডমিন SSID। অবশ্য সিগন্যাল থাকে আপনার টিপি লিঙ্ক নামেও থাকে অনেক সময়, তবে এটার আইডি পাসওয়ার্ড থাকে যেটা অ্যাডমিন ADMIN অ্যাডমিন, এবং পাসওয়ার্ডটি থাকে অ্যাডমিন। তবে নেটিসের ক্ষেত্রে একটু আলাদা, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, একটি রাউটারের দুটি পাসওয়ার্ড দিতে হয়, যেমন রাউটারের সিগন্যালের সিগন্যাল এবং সিগন্যালের পাসওয়ার্ড, আরেকটি থাকে রাউটারে যখন প্রবেশ করবেন, যেমন রাউটারের কনফিগারেশন করবেন সেই জন্য রাউটারে প্রবেশ করতে হয়, এই প্রবেশের একটি একটি পাসওয়ার্ড এবং আইডি থাকে আলাদা। আচ্ছা, এখন আমরা রাউটারে প্রবেশ করব কিভাবে, এখন এখন সরাসরি একটু দেখে নেই। প্রথমে আমাদের ফোন অথবা স্মার্টফোন অথবা কম্পিউটারে ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর এখানে যে আপনার আইপি থাকে সে আইপিটা তুলতে হবে। এখানে আমরা দেখছি দুইভাবে আপনি রাউটারে প্রবেশ করতে পারবেন, একটি এখানে http:netis.cc অথবা www.netis.cc এটা দিয়ে প্রবেশ করলে আপনার আইডি পাসওয়ার্ড যাবে, অথবা আপনি চাইলে এখানে কোড দিতে পারবেন। এই কোড অবশ্য এই কোড বলতে কি আপনার আইপি অ্যাড্রেসটা, অনেক রাউটারে দেওয়া থাকে, অনেক রাউটারে অবশ্য এটা দেওয়া থাকে না। তো আমি www.netis.cc এটাই আপনার মানে এই অ্যাড্রেসটি আপনাকে পুরোটা লিখতে হবে, HTTP আমি অবশ্য আইপি অ্যাড্রেসের মাধ্যমেই প্রবেশ করি। দেখেন চলে আসছে, অবশ্যই দেখেন www.netis.cc, এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে আপনি প্রবেশ করতে পারবেন। এই ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু আপনার ওয়াইফাই কোনো ইউজার আইডি পাসওয়ার্ড না, এটা সরাসরি রাউটারে ঢুক রাউটার কনফিগারেশন করার যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটা। তো ওটাতে হচ্ছে আমি এখন আইপি দিয়ে একটু প্রবেশ করি। আইপিটা অবশ্য এটা সব রাউটারই থাকে, 192.168.0, এরপর আপনার আপনার রাউটার যদি অন্য কোম্পানির হয় তো এক্ষেত্রে দেখবেন দেখা যায় অনেক রাউটারে 1.2, আচ্ছা এরকম আমি একটু দেখাই, 1.1 এরকমও থাকতে পারে, অথবা 0.1 এটাও দেখা যায়, তবে এই দুটোই বেশি দেখা যায়, 0.1 এবং 1.1, এটা আপনার টিপি লিঙ্ক অথবা নেটিসের এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের রাউটার হয়ে থাকে, সেটা তো 2.1 আরও থাকতে পারে, তবে আপনারা এই দুটো দিয়ে চেষ্টা করলে যে কোনো একটা দিয়ে মানে প্রবেশ করতে পারবেন। তো আমি এখানে 1.1 দিয়ে একটু ইন্টার দিই, তাহলে দেখা যাক আসে কি না, তবে 0.1 এটাই সম্ভব হবে। আমি একটু 0.1 ইন্টার দিই, দেখেন চলে আসছে। তো এরকম, তো যখন আপনার এই আইপি তে প্রবেশ করবেন, আবার একটু বলি, 192.168.0.1, এটাতে ইন্টার দিলে আপনি এখানে চলে আসবে ন্যাটিসের ক্ষেত্রে। আর যদি আপনার টিপি লিঙ্ক রাউটার হয় তাহলে সরাসরি আপনার আইডি এবং পাসওয়ার্ড চাবে। তো নেটিসের রাউটারে আই মানে
অ্যাড্রেসে প্রবেশ করার পর প্রথমে আপনার এখানে দেখাবে ল্যাঙ্গুয়েজ, আপনার রাউটারে কি ল্যাঙ্গুয়েজ দিতে চাচ্ছেন, ইংলিশ বা অন্য দেশের যে কোনো। তো আমি এখানে ইংলিশ দিলাম। ইংলিশ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে ইন্টারনেট কানেকশন টাইপ। আসলে ইন্টারনেট কানেকশন টাইপ অনেকভাবে, মানে বিভিন্নভাবে দেওয়া যায়, যেমন আদার্স আছে, আরও অনেক কিছু থাকতে পারে। তবে আমাদের যে তিনটি সবচেয়ে বেশি প্রয়োজন, এই তিনটি এখানে দেখেন দেখা যাচ্ছে। প্রথমটি হলো ডাইনামিক আইপি, দ্বিতীয়টি স্ট্যাটিক আইপি, এবং তৃতীয়টি পপ ই। তো ডাইনামিক আইপিটা হচ্ছে আপনার নির্দিষ্ট কোনো আইপি থাকে না, এটা এটা আপনার সাব যেগুলো রাউটার থাকে সেটাতে এটা ব্যবহার হয়। যেমন আপনি মেন যে রাউটার সেটা অবশ্যই স্ট্যাটিক অথবা পপই হবে। তো ডাইনামিক আইপি এটা মেন আইপি, মানে মেন রাউটার হয় না, আপনি মেন রাউটার অবশ্যই পপই থাকবে। তো যে মেন রাউটার থেকে যদি আপনি আরেকটা রাউটারে ইন্টারনেট সংযোগ নিতে চান, তাহলে অবশ্যই ডাইনামিক দিতে হবে। এটার সুবিধা কি, যে আপনি মেন যে রাউটার সেখানে যদি কোনো আপনার আইপিটা চেঞ্জ হয়, তো এখানেও অটোমেটিক দ্বিতীয় যে সাব রাউটার থাকবে সেটাতেও আইপি চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনি কোনো সমস্যা হবে না, ওখানে চেঞ্জ হলো আপনি এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। স্ট্যাটিক আইপিটাই হচ্ছে আপনার নির্দিষ্ট একটা আইপি থাকবে, যে আইপি আপনার সে আইপির মাধ্যমে আপনি নেট পাবেন। তো নির্দিষ্ট আইপি যদি থাকে সেটা আপনি এখানে বসাতে হবে। তো এটার ক্ষেত্রে হয় কি, যে আপনার মূল যে রাউটারে আপনার ইন্টারনেট ইনপুট হয়েছে, সে রাউটারে যদি কোনো আইপি আইএসপি যদি কোনো আইপি দেওয়া থাকে, তাহলে সে আইপিগুলো আপনাকে এখানে বসাতে হবে, ভুল হওয়া যাবে না। তো ওই নির্দিষ্ট আইপিটা বসালে আপনি নেট পাবেন। তো আমরা যে নেটটা নেই, সে নেটটা অবশ্য পপই এর মাধ্যমে হয়, বেশিরভাগই পপই, কারণ আপনার আপনার এলাকায় যে ইন্টারনেট প্রোপারেটর বা আইএসপি আছে, তারা ইন্টারনেট প্রোপারেটর এরকম বিভিন্ন ধাপে আসে। আসে আপনার যে লোকাল যে ইন্টারনেট বিজনেস করে যারা, তারা আপনাকে অবশ্যই পপই এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে। পপই এটা আপনি মেন রাউটারে দিতে হয়, যে রাউটার থেকে আপনার আদার্স কোনো রাউটারে নিতে পারেন, অথবা কম্পিউটারে নিতে পারেন, অথবা মোবাইল ইউজ করতে পারেন। তো পপই যখন আপনাকে লাইন বা ইন্টারনেট সংযোগ দেবে, তখন অবশ্যই আপনাকে একটি ইউজার এবং পাসওয়ার্ড দেবে। যে ইউজার এবং পাসওয়ার্ড এখানে দেওয়ার পর আপনি সেভ অথবা কানেক্ট করলে আপনি ইন্টারনেট অ্যাক্সেস পাবেন বা ইন্টারনেট তখন ব্যবহার করতে পারবেন। তো আমরা যে ব্যবহার করি এটা অবশ্যই পপই থাকে। যেমন আমারটি আছে যেটা, বা অনেক সময় থাকা যায় 26.386 এরকম থাকে, এবং পাসওয়ার্ড আপনাকে দিতে পারে 1 2 3 4 5 অথবা 8টা 1 অথবা 6টি 1 এরকম দিতে পারে পাসওয়ার্ড। দেওয়ার পর আপনি কানেক্ট করলে আপনি ইন্টারনেট পেয়ে যাবেন। তো এই তিনটে আমাদের প্রয়োজন। তো আমি যে রাউটারটি ব্যবহার করি এটা ডাইনামিক, কারণ আমার যে মেন রাউটার সেটা অবশ্য এখানে পপই দিয়ে কানেক্ট দেওয়া আছে। তো আমি ওখান থেকে এখানে আরেকটি রাউটারে অ্যাক্সেস নিয়েছি। এরপর আসি আপনার ওয়্যারলেস সেটআপ। এখানে আপনি চাইলে সিগন্যালটি কী নামে দেবেন সেটা আপনি দিতে পারবেন। যেমন আমার রাউটারে সিগন্যাল রয়েছে 26 খান নামে, আপনি চাইলে আপনি যে কোনো নামে সিগন্যাল দিতে পারেন। আর এই সিগন্যালটি হবে SSID 2.4 GHz বা 2.4G। এটি আমাদের ফোনের জন্য এটি থাকে। আর যেগুলো ল্যাপটপ বা কম্পিউটার সেটা ফাইভ জিগুলো সাপোর্ট নেয়, কিন্তু মোবাইলে 5G কোনো সিগন্যাল সাপোর্ট নেয় না। মোবাইল ফোনের জন্যে বা স্মার্টফোনের জন্য 2.4G সাপোর্ট নেবে। তো এখানে সংক্ষিপ্তভাবে ফাংশন দেওয়া থাকে। আপনি যদি অ্যাডভান্স বা বিস্তারিত যেগুলো ফাংশন বা এক্সট্রা ফাংশন সেটিং করতে চান এই নেটিসের ক্ষেত্রে, তো অবশ্যই আপনাকে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে যাওয়ার পর আপনি
মানে স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনার সিগন্যালটি বা কানেকশনটি পপই অথবা স্ট্যাটিক বা ডাইনামিক দেওয়া আছে সেটা দেখতে পারবেন। তারপর আপনার যে রাউটারের ম্যাক অ্যাড্রেস সেটা এখানে দেখতে পারবেন, আইপি অ্যাড্রেস যে আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটি কোনটা নিয়েছে সেটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, কোন গেটওয়ের মাধ্যমে আপনার ইন্টারনেটটি আপনার আসছে আপনার কাছে সেটা দেখতে পারবেন। আর এখানে লিঙ্ক স্ট্যাটাস মানে কানেক্টেড রয়েছে সেটা দেখতে পারবেন। এবং এখানে যে ল্যান্ড, এই যে এখানে দেখতে ল্যানের যে আইপি অ্যাড্রেস এটার মাধ্যমে আপনি রাউটারে প্রবেশ করতে পারবেন, প্রবেশ করে আপনি এগুলো কনফিগারেশন করতে পারবেন। আর এরপর দেখাবে ওয়্যারলেস, ওয়্যারলেসে এনাবল রয়েছে এবং এটার সিগন্যালটি কি নামে আছে এটা দেখতে পারবেন। এবং রেডিও মোডটা কি আছে, অ্যাক্সেস পয়েন্ট এপি এটা। আর এখানে যে কানেকশন থাকে মোটামুটি ডাব্লুপিএ অবলিক ডাব্লুপিএ টু পিএসকে এটাই থাকে। আর কানেকশন আমার রাউটারে কয়জন কানেকশন হয়েছে সেটা দেখা যাচ্ছে, আমরা 5 জন এটা মানে এই রাউটার সিগন্যালটি ব্যবহার করছি সেটাও দেখাচ্ছে। আর ম্যাক অ্যাড্রেসে যে সরি যে রাউটারের যে ম্যাক অ্যাড্রেস সেটা এখানে দেখাচ্ছে। আর ডাব্লুপিএস স্ট্যাটাস এটা ডিসেবল করা আছে, আমি এনেবল করে রাখিনি। এরপর দেখতে পাচ্ছেন আপনি নেটওয়ার্ক, এখানে ওয়ান টাইপ, এখানে ওয়্যারড আছে এবং ওয়্যারলেস। ওয়্যারড এটা আপনার যে রাউটারে নেট আসছে এটা আসলে কেবলের মাধ্যমে আসে, এই জন্য এটা দেখাচ্ছে। আর যদি আপনি কেবল ছাড়া ইন্টারনেট সংযোগ আপনি আপনার রাউটার নিতে চান তাহলে ওয়্যারলেস দিতে হবে। এটার কাজটা কি যে আপনি একটা রাউটার আছে, আপনি ওখান রাউটার থেকে আপনার রাউটারে ইন্টারনেট অ্যাক্সেস নিতে চাচ্ছেন তারবিহীন, তো সেক্ষেত্রে আপনি ওয়্যারলেস দেওয়ার পর আপনি যে রাউটার থেকে সিগন্যালটা নেবেন সেটার সিগন্যাল দিতে হবে এখানে। তারপর এটাতে আপনি ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিয়ে সেভ অথবা কানেক্ট করলেই আপনি তারবিহীন ইন্টারনেট সংযোগ বা অ্যাক্সেস পাবেন আপনার রাউটার, তো রাউটার থেকে আপনি মোবাইল বা ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। আর যদি ওয়্যারড হিসেবে নেন তাহলে আপনার রাউটারে তার মানে যে ক্যাট সিক্স যে ইন্টারনেট কেবল আছে সেই কেবলের মাধ্যমে একটা রাউটার থেকে আরেকটা রাউটার বা একটা মেইন রাউটার থেকে আপনার রাউটারে নিতে পারবেন। আর যেটা থাকবে ডাইনামিক, তো আসলে ভিডিওটি অনেক বড় হচ্ছে, আমি বিস্তারিতভাবে না বলে মানে শর্টকাটে যেগুলো খুব প্রয়োজন সে বিষয় নিয়ে একটু আলোচনা করি এবং আপনাদের দেখাই। তো এখানে অনেক কিছু আছে আপনার রাউটার থাকবে, তো আমি ওয়্যারলেস নিয়ে একটু আলোচনা করি। ওয়্যারলেস এখানে দেখেন এটা প্রথমে ওয়্যারলেসটি আপনি চাইলে ডিসেবল করে রাখতে পারবেন, এতে আপনার কেবলের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ পাবেন, ওয়্যারলেস সিগন্যাল পাবেন না বা ওয়্যারলেস ব্যবহার করতে পারবেন না ওয়াইফাই যদি ডিসেবল করেন। এনাবল করলে আপনার ওয়াইফাই সিগন্যাল বের হবে রাউটার থেকে, যেটার মাধ্যমে আপনার পাসওয়ার্ড কানেক্ট করে চালাতে পারবেন। আর এটা তো অবশ্যই দেখাচ্ছি, এর আগে এখানেও পাবেন, দেখেন ওয়্যারলেস সেটিংয়ের ভেতর আপনার ওয়্যারলেসের যাবতীয় ফাংশন এখানে পাবেন। এখানে সিগন্যাল এসএসআইডি, এখানে সিগন্যাল দিতে পারবেন। আচ্ছা এখানে দেখেন এসএসআইডি ব্রডকাস্ট, এটি দুটি ফাংশন রয়েছে, একটি হলো ডিসেবল একটি এনাবল। এনাবল বলতে কি যে আপনার রাউটার সিগন্যাল বের হবে ঠিকই এটা সবাই দেখতে পারবে এনাবল করলে, আর যদি ডিসেবল করেন তাহলে আপনার রাউটারে রাউটারের সিগন্যাল আসে, রাউটারের সিগন্যাল আপনি বের হচ্ছে ঠিকই কিন্তু আসলে কেউ দেখতে পাবে না। এটা আপনি চাইলে আপনার যে মোবাইলের ভেতর একটি অপশন রয়েছে রাউট মানে ওয়াইফাইয়ের সিগন্যালের ভেতর বা ওয়াইফাইয়ের ভেতর, তো এটার ভেতরে যায় আপনার এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার পর যে আপনার সিগন্যাল যে আপনার ওয়াইফাই এসএসডি এসএসআইডি যে সিগন্যাল দিয়েছেন সেই সিগন্যাল যা আছে সেটাই দিতে হবে। এটা দেওয়ার পর আপনার যে পাসওয়ার্ড এটা দিলেই অটোমেটিক আপনার সিগন্যাল আপনার ফোনে পাওয়া যাবে এবং আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।
এটা বিষয় এই বিষয় নিয়ে আমি পরে বিস্তারিত আরেকটি ভিডিও তৈরি করব, কারণ এটা অনেক সময় গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় দেখা যায় আপনার বাসাতে রাউটার আছে, আপনি সিগন্যাল অন্যটা দেখতে পাইলে আপনার কাছে পাসওয়ার্ড চায়, বা অনেক সময় পাসওয়ার্ড নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, হ্যাক করার চেষ্টা করে। তো এটা যদি আপনি ডিজেবল করে রাখেন, এবং ডিজেবল করে রাখার পর আপনার ফোনে যদি ওই সিস্টেম করে আপনার ওয়াই মানে ওয়্যারলেস বা ওয়াইফাই কানেক্ট নেন, তাহলে যে ফোনে আপনার এই সিগন্যালটি কানেক্ট করতে পারবেন শুধু সেই ফোনেই এই ওয়াইফাই সিগন্যাল দেখতে পারবে এবং কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। আদার্স কোনো স্মার্টফোনে এই সিগন্যাল পাবেই না এবং ব্যবহার করতে পারবে না। এরপর আছে এখানে, এখানে দেখতে পাবেন কত মেগাহার্স এটা চাচ্ছেন, সেটা আপনি চাইলে 20, 40 এবং 20, 40 দুটাই আছে, এটাও দিতে পারবেন। আপ ডাউন এগুলো অনেক আছে। আচ্ছা, এরপর আপনি দেখতে পাবেন এখানে চাইলে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। আপনার রাউটারের পাসওয়ার্ড আছে, এটা পাসওয়ার্ড দিয়ে সেভ করলেই আপনার ওয়্যারলেসে যাবতীয় এখানে পাবেন, এবং প্রয়োজন অনুযায়ী সেট করার পর সেভ দিলে এটা আপনার সেটিং হয়ে যাবে। এরপর আসি ম্যাক ফিল্টারিং। ম্যাক ফিল্টারিংয়ের কাজটা কি, যে আপনি এটা যদি এনাবল করে রাখেন, তাহলে আপনি যে স্মার্টফোনে কানেক্ট মানে ওয়্যারলেস কানেক্ট দেবেন বা ইন্টারনেট কানেকশন দেবেন, সেই ফোনের বা ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস থাকে, সেই ম্যাক অ্যাড্রেস এখানে অ্যাড করার পর বা সেই যাকে দেবেন তার নাম বা যে কোনো নাম দিয়ে সেভ দিলে শুধু সেই স্মার্টফোন বা ল্যাপটপেই আপনার ইন্টারনেট পাবে, বা অন্য কোনো মোবাইল বা ল্যাপটপে ইন্টারনেট পাবে না। সে যদি আপনার ওয়্যারলেসের বা আপনার ওয়াইফের পাসওয়ার্ডও জানে, সে কানেক্ট করতে পারবে না। এটা যদি আপনার ম্যাক ফিল্টারিং এটা অন করে করে ম্যাক অ্যাড্রেস দিয়ে সেভ করেন, সেক্ষেত্রে এটা হবে। তো মোট কথা, এখানে এখানে আপনার মানে একটি ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট সম্পর্কে মনে হয় আপনাদের জানা আছে। যেমন ব্ল্যাক লিস্টটিকে যদি ব্ল্যাক লিস্টে রাখেন, তাহলে সেটা আর ফোন আসবে না। হোয়াইট লিস্টে রাখলে, যে হোয়াইট লিস্টে যেগুলো আপনার নাম্বার থাকবে শুধু সেগুলোই ফোন ঢুকবে, বাকিগুলো ফোন ঢুকবে না। এরকম সেম এখানেও আপনি চাইলে এখানে ডেনি বা পারমিট করতে পারবেন। ডেনি মানে যেগুলো ম্যাক অ্যাড্রেস দেবেন শুধু সেগুলোই পাবে, বাকিগুলো পাবে না। আর পারমিট এখানে দিলে যেগুলো দেবেন সেগুলো পাবে না, বাকিগুলো পাবে, এরকম অপশন এটাতে রয়েছে। ডাব্লিউবি সেটিং, এটা ডাব্লিউবি সেটিং আপনি চাইলে ডিসেবল করে রাখাই ভালো। অনেক সময় এনেবল করে রাখলে কিছু কিছু সফটওয়্যার আছে যেটার মাধ্যমে আপনার এই ওয়াইফাই পাসওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকে। আর মাল্টিপল এসএস আইডি, আপনি চাইলে এখানে দুটি সিগন্যাল দিতে পারবেন। যেমন আমি এখানে দিয়েছি একটি সাব্বির খান আর একটি সাব্বির খান গেস্ট নামে। তো সাব্বির খান গেস্ট নামে সিগন্যালটি যেটা আছে, সেটা আসলে আমি মানে যারা আমার কাছে চায় তাদের আমি দিয়ে দিই, আর যেটা সাব্বির খান সেটা আমি পার্সোনালভাবে আমি ব্যবহার করি। তো আপনি চাইলে একটা সিগন্যাল ব্যবহার করতে পারবেন, দুটি সিগন্যালও ব্যবহার করতে পারবেন আপনার রাউটারে। এরপর আমরা আসি ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট। আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন আপনার রাউটার থেকে বা আপনার ওয়াইফাই কয়জন ব্যবহার করছে, এটা আপনি দেখতে পারবেন। তো আমার রাউটারটি 3 জন ব্যবহার করছে, আমি দেখতে পাচ্ছি 3 জন আমার ওয়াইফাই ব্যবহার করছে, এবং তার কত স্পিড নিচ্ছে সেটা এখানে দেখা যাচ্ছে, এবং ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, বা আপনার যে যে ফোন থেকে মানে যে ফোনটি ব্যবহার করছে সেই ফোনের পুরো ডিটেলস এখান থেকে দেখা যাচ্ছে। এরপর আসি ব্যান্ড উইথ। ব্যান্ড উইথ আপনি চাইলে এখানে আপনার এখান থেকে ব্যান্ড উইথ কন্ট্রোল করতে পারেন খুব শর্টলিভাবে, কত ব্যান্ড উইথ দেবেন সেটা আপনি এখান থেকে করতে পারেন। তবে এটা অতটা ভালো কার্যকারিতা বা ভালো ব্যান্ড উইথ অ্যাকুরেট ব্যান্ড উইথ এখান থেকে কন্ট্রোল হয় না।
এরপর আরো অনেক আছে, আপনি চাইলে এখান থেকেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। যেহেতু আমার ভিডিও বড় হচ্ছে, এই জন্য আমি বিস্তারিত না বলে যেটা জরুরি সেটাই বলার চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে আছে ব্যাক আপ এবং রেস্টোর। আপনি চাইলে যে কনফিগারেশন করে রাখছেন এটা আপনি ব্যাক আপ দিয়ে রাখতে পারবেন। পরবর্তীতে শুধু রেস্টোর মানে ব্যাক আপ ফাইলটা এখানে ব্রাউজ করার পর রেস্টোর দিলে অটোমেটিক যা সেটিং সেটাই হবে। যেমন আপনি চাইলে এটা আপনার রাউটারটি রিজেক্ট দিতে চাচ্ছেন বা আপনি একবার ডিলিট করতে চাচ্ছেন সব ফাংশন, তখন আপনি চাইলে এখান থেকে ব্যাক আপ দেওয়ার পর পরবর্তীতে এখানে রিজেক্ট দেওয়ার পর বা অন্য কোনো কাজ থাকলে সেটা দেওয়ার পর আবার রিস্টোর দিলেই আপনার পুরোপুরি চলে আসবে। আবার টাইম সেটিং এটাও আছে, আপনি চাইলে টাইম সেটিংটি এখান থেকে দিতে পারবেন। পাসওয়ার্ড, আপনার যে মেইন রাউটারে ঢোকার যে পাসওয়ার্ড বা রাউটারে প্রবেশ করার যে পাসওয়ার্ড, এটা আপনি চাইলে এখান থেকে মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর সিস্টেম রিস্টার্ট, আপনি চাইলে আপনার রাউটারটি এখান থেকে রিস্টার্ট দিতে পারবেন। রিস্টার্টে ক্লিক করার পর রাউটার অটোমেটিক বন্ধ হবে এবং অটোমেটিক চালু হবে। তবে এ বিষয়ে আরেকটু বলি, আপনার রাউটারটি সপ্তাহে একদিন হলেও একটু রিস্টার্ট দিন অথবা বন্ধ করে চালু করেন। এক্ষেত্রে সুবিধাটি কি, অনেক সময় দেখেন আপনার রাউটারটি ডাউন হয়ে যায় অথবা কোনো কারণে একটু সমস্যা দেখা দেয় বা হ্যাং হয়ে যায়, সেক্ষেত্রে রিস্টার্ট দিলে কি আপনার রাউটারটি আবার স্বাভাবিকভাবে আপনাকে সার্ভিস দেবে। এরপর আছে শিডিউল রিবুট। এটা আসলে খুব বেশিরভাগ বা বেশিরভাগ রাউটারই দেখা যায়, খুব কম রাউটার এটা আসলে শিডিউল রিবুট অপশনটি থাকে না। তবে নেটিসের এই মডেলের রাউটারে দেখা যাচ্ছে WF2409 এই রাউটার সহ নেটিসের প্রায় রাউটারে এটা দেখা যায় শিডিউল রিবুট। এই রিবুটটির কারণ কি, আপনি চাইলে এখানে অটো মানে শিডিউল করে রাখলেন, এই শিডিউল অনুযায়ী আর আপনার রাউটারটি অটোমেটিক রিবুট নেবে, মানে বন্ধ হয়ে চালু রিস্টার্ট। এটা দেওয়া আসলে আমাদের রাউটারে সপ্তাহে একবার হলেও দেওয়া প্রয়োজন। এটা আসলে অনেকেই করে না, এই জন্য তাদের রাউটারে কি হয় অনেক সময় হ্যাং করে বা ডাউন হয়ে যায় বা বিভিন্ন সমস্যায় পড়ে। অনেক সময় দেখা যায় রাউটারটি একদম নষ্ট হতে পারে যদি এক্সিস কেউ রাউটারে ওপর লোড দেয়, অথবা রাউটারটি কম দামের রাউটার আপনার বেশি ইউজার হলে অনেক সময় বিভিন্ন সমস্যা হতে পারে। তো এখানে চাইলে আপনার এনাবল করে আপনি, আমি যেমন টাইম দিয়েছি রাত 3টায় এটা অটোমেটিক প্রত্যেক দিন হবে, তো আপনি চাইলে সপ্তাহে একটি দিনে করতে পারেন। যেমন এখানে এখানে বা সপ্তাহে একটি দিন বা 2 দিন দিয়ে দিলেন, দেওয়ার সেভ দিলে এটা যে যে দিনে আপনি দিলেন সেদিন সেই সময় যে এটা আসলে রিস্টার্ট নেবে। এরপর আসি ফ্যাক্টরি। এটা চাইলে আপনার রেস্টোর দিতে পারবেন, যদি রেস্টোর দেন একদম পুরো যে কনফিগারেশন নষ্ট হয়ে যাবে এবং আপনি একদম নতুনের মতো হয়ে যাবে এটা। তো বন্ধুরা, আর সময় না নেই, আসলে অনেক ফাংশন রয়েছে, আপনি চাইলে এটার পুরো ভিডিওটি দেখবেন, দেখলে পুরো ফাংশনটি আপনি নিজেই আসলে কনফিগারেশন করতে পারবেন। অনেক সময় দেখা যায় রাউটার নিয়ে এসে আপনার অনেককেই রিকোয়েস্ট করার লাগে, আমার রাউটারটি কনফিগারেশন করে দাও অথবা আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করে দাও বা যেগুলো সমস্যা হয় সেটা বা বিভিন্ন কাজে কাউকে ফোন করতে হয়। তো আপনি এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে অবশ্যই আপনি নিজের রাউটার নিজেই সেটিং করতে পারবেন এবং কনফিগারেশন করতে পারবেন, কাউকে ডাকারও প্রয়োজন হবে না বা নিজের ইচ্ছে মতো এগুলো সেটিং করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে যাকে ডাকে মানে ডেকে নিয়ে আসে আপনার রাউটারটি কনফিগারেশন করছেন, পাসওয়ার্ড দিয়ে নিয়েছেন, অনেক সময় দেখা যায় সে পাসওয়ার্ডটি সে নিয়ে আরেকজনকে দিয়ে দিল, এরকম এরকম করে সে আরও যখন এই পাসওয়ার্ডটি সবাই জানবে তখন দেখবেন আপনার ইউজার বেশি হবে, হ্যাং করবে রাউটার বা স্লো হবে, ডাউন হবে, অনেক সমস্যা সম্মুখীন হতে মানে হতে পারে। এই জন্য আপনি চাইলে আপনি নিজের রাউটার নিজেই কনফিগারেশন করলেন, পাসওয়ার্ড একটু সেফ রাখলেন, বা আপনি যে দেখালাম ম্যাক, যদি ম্যাক ফিল্টারিং করেন সেটাও হবে, অথবা SSD এটা একটু লুকে রাখলেন, এভাবে আপনার রাউটার পাসওয়ার্ড জানলেও কেউ আপনার রাউটার ব্যবহার করতে পারবে না। এভাবে আপনি চাইলে
আপনি রাউটারটি কনফিগারেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আপনার এত বড় আসলে ভিডিও না করে আমি শর্টকাটে শুধু যেটা রাউটারের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আমি বিস্তারিতভাবে ভিডিও তৈরি করব। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, এবং যদি কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টস করে আমাদের আমাকে জানাবেন, আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেব। এবং যে বিষয়টি আপনার খুব প্রয়োজন সেই বিষয়ে একটু কমেন্টস করে জানালে আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।